নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মা কালী নিজেই নিজের পুজোর কাজ করিয়ে নেন কলকাতার মিত্রবাড়ির অতি জাগ্রত মা কালীর কাহিনি সেই বিষয়ে কিছু তথাবলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার রোহিতাশিয়া মিত্র আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির অতি জাগ্রত মা কালীর কাহিনী সম্পর্কিত তথাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য রোহিতাশিয়া মিত্রকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি কলকাতায় অবস্থিত তাদের কুলদেবী হলেন দেবী কালিকা তার ঠাকুরদাদার বাড়িতে মায়ের ঘট প্রতিষ্ঠা ছিল এবং বারো মাস মায়ের নৃত্য পুজো হতো বিশেষ করে শনিবার মঙ্গলবার এবং প্রত্যেক অমাবস্যায় মায়ের বিশেষ পুজো হতো দীপান্বিতা অমাবস্যায় কালী পুজোর সময় মৃন্ময়ী মূর্তি বানিয়ে পুজো হতো এবং তাদের পাড়ার মানুষ সেই পুজোয় অংশগ্রহণ করত। তাদের ঠাকুরমশাই ছিলেন দয়াময় ঠাকুর পরবর্তীকালে যেহেতু পরিবার ভাগ হয়ে যায় কেউ আর এই পুজোর উদ্যোগ নেননি সে তার ঠাকুরদাদার অনুমতি নিয়ে ছয় জানুয়ারি দু সালে মা কালীকে নিয়ে আসে দক্ষিণেশ্বর থেকে এবং তারপর তার ঠাকুরদাদা বলেন যে যতদিন না সে কোনো ভালো পুরোহিতের সন্ধান পাচ্ছে ততদিন সে নিজেই ঘরোয়াভাবে মায়ের পুজো করবে এর আগে পিতলের বিগ্রহর মানে পিতলের বিগ্রহর আগে মায়ের পোড়ামাটির বিগ্রহ ছিল এই বছর দুর্গা ষষ্ঠীতে আদ্যা মাকে সে নিয়ে আসে দু সালের কালী পুজোর দুদিন আগে সে মা তারাকে নিয়ে আসেন এভাবেই তাদের সংসারকে মা আগলে রেখেছেন এবং মায়ের কৃপায় সকলের মঙ্গল হচ্ছে সকলের সে সকলের শুভেচ্ছা চায় যাতে মায়ের পুজো আবার তাদের মৃত্যু শুরু হয় আগের মতো করে মায়ের পুজোর প্রসাদ হিসাবে বহু রকমের মিষ্টান্ন এবং ফলের নৈবিদ্য নিবেদন করা হয় জবা ফুল দিয়ে মায়ের পুজো হয় দীপান্বিতা কালী পুজোয় মায়েদের ঘরোয়াভাবে খুব সুন্দর করে পুজো করা হয় এবং বারো মাসই মায়েদের নিত্য পুজো হয় মা খুবই জাগ্রত এবং মা তাদের পরিবারকে আগলে রেখেছেন এবং বিপদ থেকে সকলকে রক্ষা করছে তার ঠাকুরদাদার মতে তাদের পরিবারের অনেক ঝড় বৃষ্টি সংঘর্ষ এসেছিল কিন্তু মা খুব সুন্দর করে সকলের কষ্ট হরণ করেছে যেমন মা তার সন্তানদের আগলে রাখেন তেমনই তাদের মা তাদেরকেও আগলে রেখেছেন মা শুধু মিষ্টি ফল খেতেই পছন্দ করে কারণ করেন এবং মায়ের পুজো উনি নিজেই করিয়ে নেন তা ঠাকুরদার কাছে শোনা তাদের এক পুরোপুরুষ এই পুজো শুরু করেছিলেন তন্ত্রমতে এবং কুলদেবী রূপে স্থাপন করেছিলেন মাকে মা কালী হয়তো তাদের সকলের সামনে আসছেন না তবে তাদের মনস্কামনা মা ঠিকই পূরণ করছেন এবং মা যেমন চান ওনার পুজো সেরমভাবেই হয় যা সামগ্রী প্রসাদ সব মা নিজেই ঠিক ব্যবস্থা করে দেখেন তাদের আত্মীয় স্বজন সকলেই মাকে খুবই মান্য করেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ